Good morning students. Today is 8 January of 2021 and this is the class 4 homework class. Today it's your revision class of homework and today's homework is choose the correct preposition of time to fill in the blanks. এই ফাঁকা জায়গাগুলি পূরণ করার জন্য তোমাদের কারেক্ট মানে সঠিক প্রিপোজিশন চুজ করতে হবে, বাছাই করতে হবে। অপশনে দেওয়া আছে, এখান থেকে তোমরা বাছাই করবে। নাম্বার ওয়ান ইজ মেঘা লিভস ফর স্কুল ড্যাশ দ্য মর্নিং। স্কুলের জন্য মেঘা যায়, হ্যাঁ, কটার সময়? এখানে কি বসবে? দ্য মর্নিংয়ের আগে ইন, ইন দ্য মর্নিং, সকালবেলা মেঘা স্কুলের জন্য যায় বা স্কুলে যায়। নাম্বার টু ড্যাশ স্কুল শি স্পেন্ডস টাইম ওয়াচিং দ্য স্কাই। এখানে হবে ডিউরিং না আফটার? ডিউরিং মানে ধরে আর আফটার মানে হচ্ছে পরে। আফটার স্কুল, স্কুলের পরে শি স্পেন্ডস টাইম, সে সময় কাটায় ওয়াচিং, ওয়াচিং দ্য স্কাই, আকাশ দেখে। তাহলে এখানে হবে আফটার, যেহেতু সেন্টেন্সের শুরু তাই আমরা এটা ক্যাপিটাল দিলাম, আফটার। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক ফর টুডে। থ্যাংক ইউ।